শ্রোতের সংবাদ শিরোনাম। এবার চীনা নজরদারিতে মোদি, সোনিয়া, মমতা সহ বহু ভিআইপি, যখন তখন তাদের উপর হামলা হতে পারে। শান্তির আড়ালেই আবারও ভারত চীন তীব্র উত্তেজনা, ভারতের 50 সেনা নিহত। হুমকি উপেক্ষা করে ভূমধ্য সাগরে জাহাজ পাঠালো তুরস্ক। গ্রিসের সঙ্গে তুরস্কের তীব্র উত্তেজনা, যখন তখন যুদ্ধ লেগে যেতে পারে। এবং সবশেষ থাকছে, এরদোগানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সীমান্ত নিয়ে চরম উত্তেজনা চলছে ভারত এবং চীনের মধ্যে, এমনকি এই উত্তেজনা মুখোমুখি সংঘর্ষে পর্যন্ত গড়ায়। এতে নিহত হয় 20 জন ভারতীয় সেনা সদস্য। এরপর সেই উত্তেজনার যুদ্ধ পরিস্থিতিতে রূপ নেয়। উভয় দেশের সীমান্তে সেনাবহর বৃদ্ধির পাশাপাশি মোতায়েন করে ভারী অস্ত্রসহ যুদ্ধ বিমান। এরই মধ্যে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাদের পরিবারের সদস্য সহ বহু গণ্যমান্যের উপর নজরদারি চালাচ্ছে চীন। এমনকি তালিকায় নাম রয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। প্রায় 10,000 গণ্যমান্য ভারতীয় নাগরিক এবং সংস্থার উপর এই নজরদারি চালাচ্ছে চীন। চীনা সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্ত শেনচেন ভিত্তিক প্রযুক্তি সংস্থা এই নজরদারির কাজ করছে। হাইব্রিড ওয়ারফেয়ার এবং চীনা জাতির মহান পুনর্জাগরণের লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে। চাঞ্চল্যকর এই খবরে উঠে এসেছে ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর অনুসন্ধানী প্রতিবেদনে। জানা গেছে, চীনের নজরদারিতে রয়েছে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত 15 অফিসার, সিডিএ বিপিন রাওয়াত, দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। এছাড়াও এই তালিকায় রয়েছেন কুল পালকের বিচারপতি, ক্যাক প্রধান জি সি মুর্মু, শিল্পপতি রতন টাটা, গৌতম আদানি, বিনিয়োগকারী নিপুণ মেহরা, ভারত পের প্রতিষ্ঠাতা সহ ভারতের বিশিষ্ট শিল্পপতিরা। ভারতের রাজনৈতিক, সরকারি প্রতিষ্ঠান বা অর্থনৈতিকের ক্ষেত্রে প্রথম সারির ব্যক্তিরাই শুধু নন, নজরদারি তালিকায় রয়েছে বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরাও। আমলা বিচারপতি, বিজ্ঞানী, শিক্ষাবিদ থেকে শুরু করে চীনা নজরদারিতে রয়েছে সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ধর্মীয় অস্তিত্ব, সামাজিক অধিকারের আন্দোলনকারীরাও। এমনকি শতাধিক অর্থনৈতিক অপরাধ, দুর্নীতি, সন্ত্রাসবাদী কার্যকলাপ, মাদক, সোনা ও অস্ত্র পাচারকারীরাও চীনা নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। খেলাধুলা, সংস্কৃতি এবং ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে তালিকার নামে রয়েছে সাবেক তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকার, চলচ্চিত্র পরিচালক শ্যাম বেঙ্গাল, ক্লাসিক্যাল ড্যান্সার সোনাল মানসিং, সাবেক অকাল তখন জেঠেদার গুরুবচন সিং, চার্চের বেশ কিছু বিশপ বা আর্চশিপ রাধেমা, দ্বিতীয়বারের মতো শিরোমণি গুরুদার নিবন্ধন কমিটিতে নির্বাচিত প্রথম নারী যোগীর কাউর এবং নিরকাঙ্ক্ষী মিশরের হরদেব সিংয়ের। আপাতদৃষ্টিতে দেখে মনে হতে পারে শান্তি রয়েছে লাদাখে, কিন্তু শান্তির আড়ালে চীন ভারতের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা, যা খুবই তাড়াতাড়ি প্রশমিত হবে বলে মনে হচ্ছে না। ফলে আসছে শীতেও সীমান্তে চূড়ান্ত সতর্কতা বজায় রাখতে হবে, এমনটা ধরেই এগোচ্ছে ভারতীয় সেনাবাহিনী। মস্কোয় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ওয়াং ইর মধ্যে বৈঠকের পর থেকেই টানা 4 দিন প্যাংগং লেকের উত্তর দিকে ফিঙ্গার 3 এবং ফিঙ্গার 4 মধ্যবর্তী এলাকায় দুদেশের প্রায় 1,500 থেকে 2,000 সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে। শনিবার রাতেও যা বদলায়নি। নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আপাতত স্থিতি অবস্থা বজায় রাখা হচ্ছে। দুই বাহিনীর লোকাল কমান্ডারের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে উত্তেজনা আর না বাড়ে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মস্কোর বৈঠকের পর থেকে দুদেশের বাহিনীর মধ্যে ব্রিগেডিয়ার স্তরের বৈঠক হলেও সমাধান সূত্র এখন পর্যন্ত বের হয়নি। অভিযোগ, চীনের পক্ষ থেকে আলোচনায় সেনা পিছিয়ে নেওয়ার বিষয়ে কথা না বলে কোনো জায়গায় দুদেশের কত সেনা রয়েছে তার উপরে জোর দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডায় যাতে সেনা জওয়ানদের অসুবিধা না হয়, সেজন্য বিশেষ ধরনের তাবুসহ সাজ সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে লাদাখে। নভেম্বর ডিসেম্বর মাসে লাদাখের তাপমাত্রা -50°C পর্যন্ত নেমে যেতে পারে। যে বিশেষ ধরনের তাবু পাঠানো হয়েছে তার মধ্যে একসঙ্গে 8 থেকে 10 জন সেনা থাকতে পারবেন।
এই তাবুগুলির মধ্যে বুখারি নামের একটি বিশেষ ধরনের যন্ত্র থাকবে, যাতে সেনাদের তাবুর ভিতরে পর্যাপ্ত গরম থাকে। এরই পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা থেকে বাহিনী সদস্যদের রক্ষা করতে বিশেষ ধরনের জুতা এবং পোশাক কিনেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। এই ধরনের পোশাক এবং সরঞ্জামই শিচিয়ানে মোতায়েন করা সেনাদের জন্য ব্যবহার করা হয়। ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনা চলার একই সময়ে কৃষ্ণ সাগরের আরেকটি অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতেহ দুনমাচ রবিবার বিকেলে এক টুইট বার্তায় জানান, তার দেশ কৃষ্ণ সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শীঘ্রই কাননি নামের জাহাজটি তার কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী। অবশ্য কৃষ্ণ সাগরের ঠিক কোন জায়গায় এই অনুসন্ধান চালানো হচ্ছে তা জানা যায়নি। তুরস্ক সাম্প্রতিক সময়ে লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগরের তেল গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্য সাগরের খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস এবং সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে। গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এজন্য তারা সাগরের গবেষণা এবং অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। অন্যদিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তারা সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধানে নিয়োজিত জাহাজটিকে ফেরত নিয়েছে তুরস্ক। এক মাসেরও বেশি সময় ভূমধ্য সাগরে অবস্থানের পর দেশটির আনতোলিয়া বন্দরে ফেরত যায় জাহাজটি। জাহাজ ফেরত নেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে গ্রিস সরকারের পক্ষ থেকে। এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মন্তব্য করা হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরাকস মিৎসোতাকিস তুরস্কের সীমানা বিরোধ মেটাতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গত মাসের 10 তারিখে জাহাজটিকে গ্রিসের ক্রিপ দ্বীপের পার্শ্ববর্তী ভূমধ্যসাগর এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য জরিপ কাজে মোতায়েন করে তুরস্ক। জবাবে ইউরোপীয় মিত্র ও আরব আমিরাতের সহযোগিতায় ভূমধ্যসাগরের এই অঞ্চলটিতে নৌমহড়ার আয়োজন করে গ্রিস। ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। জাহাজটি ভূমধ্যসাগরে গ্রিসের মালিকানাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জরিপ কাজ চালাচ্ছিল বলে দাবি করছে গ্রিস। এ দাবি প্রত্যাখ্যান করে তুরস্ক জানায় জাহাজটি যে অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছিল সেটি তাদেরই মালিকানাধীন এলাকা। এ পরিস্থিতিতে তুরস্কের উপর অবরোধ আরোপের হুঁশিয়ারি দেয় ইউরোপীয় ইউনিয়ন। পরিস্থিতি সামলাতে উদ্যোগী হয়েছে ন্যাটো। বিরোধ নিষ্পত্তির জন্য এরই মধ্যে দুদেশের আলোচনায় রাজি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কোনো ধরনের শর্ত ছাড়া তুরস্ক এ বিষয়ে আলোচনায় রাজি হলেও গ্রিস বলেছে তার আগে তুরস্ককে হুমকি প্রদান বন্ধ করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রসিপ তাইপ এরদোয়ানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। সোমবার তাকে এ আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তুরস্কের আঙ্কারা মিশনের বাংলাদেশ সেন্সরি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবন উদ্বোধন করেন। চ্যাঞ্চারি ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুতু চাতুশোগলু। তুরস্কের আঙ্কারা বাংলাদেশ মিশন জানায়, আঙ্কারা বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণে বরাদ্দ ছিল 45,76,00,000 টাকা। তবে ভবনটি নির্মাণে 2,26,00,000 টাকা কম ব্যয় হয়েছে। ওই টাকা বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।